নদিয়া থেকে বর্ধমান এবং হুগলি যাওয়ার রাস্তায় ধস, হেলদোল নেই পৌরসভার পিডব্লিউডি কারুরি। রাস্তায় ধস, প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে পথচারীরা, পৌরসভা কিংবা প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। তীব্র ক্ষোভ প্রকাশ করে দুর্ঘটনা এড়াতে রাস্তার ওপর দাঁড়িয়ে রয়েছে স্থানীয়রা। ঘটনাটি নদিয়া শান্তিপুর থানার কৃষ্ণকালীতলা এলাকার। জানা যায়, শান্তিপুর থেকে কানলাঘাট গামী রাজ্য সড়কের কৃষ্ণকালীতলা এলাকায় প্রায় দুই মাস ধরে একটি জায়গায় রাস্তা ভেঙে ধস নেমেছে। ওই রাস্তা দিয়েই অবশ্য গুপ্তিপাড়া ঘাটের মাধ্যমে হুগলি জেলার সঙ্গে যোগাযোগ রক্ষাকারী এই রাস্তা জলপথ পেরোলেই। অত্যন্ত ব্যস্ত এই রাস্তার নিচ দিয়ে পাইপ থাকার কারণে এই নেমেছে বলেই মনে করছেন স্থানীয়রা। তাদের দাবি, রাস্তার ধস নামার কারণে একাধিক অংশ ভেঙে অনেকটা গর্ত হয়ে রয়েছে, সেই কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার প্রবণতা রয়েছে। শুধু তাই নয়, একাধিক বাইক আরোহীরা দুর্ঘটনার কবলে পড়েছে এই কারণে। কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার ফলে গর্তের আকৃতি অনেকটাই বেড়ে গেছে। স্থানীয়দের দাবি, এর আগেও একাধিকবার প্রশাসনকে বলা হয়েছে, কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। শুধুমাত্র একটি প্রশাসনিক ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এখানে। অভিযোগ, প্রশাসনের তরফ থেকে স্থানীয়দের পৌরসভার বিষয়টি জানানোর জন্য বলা হয়। স্থানীয়দের দাবি, পৌরসভার একাধিকবার তারা জানিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ধস নেমে গর্তের চেহারা এতটাই বেড়েছে, যখন তখন বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই প্রশাসন এবং পৌরসভার ওপর ক্ষোভ প্রকাশ করে নিজেরাই রাস্তার ওপর দাঁড়িয়ে রয়েছে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, যাতে আগে থেকেই পথচারীদের সতর্ক করা যায়। তবে এই বিষয়ে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানিয়েছেন, যেহেতু রাস্তাটি পিডব্লিউডির তত্ত্বাবধানে চলে, সেই কারণে আমরা পিডব্লিউডিকে একটি লিখিত চিঠি করব। পাশাপাশি তিনি বলেন, যেহেতু পৌরসভার মধ্যে রাস্তাটি রয়েছে, সেই কারণে প্রাথমিকভাবে যেটুকু মেরামত করানো যায় তার ব্যবস্থা করার চেষ্টা করছি। কিন্তু প্রশ্ন উঠেছে, দুই মাস ধরে রাস্তার পরিস্থিতি খারাপ, বড়সড় দুর্ঘটনা ঘটলে দায়ভার কে নেবে? পর থেকে এরকম হয়েছে, হ্যাঁ, পৌরসভাকে জানানো হয়েছিল, জানানো হয়েছে, হ্যাঁ, কেউ কিছু বলছে না। আর এই জায়গাটায় অ্যাক্সিডেন্ট হচ্ছে মাঝে মাঝে, রাস্তার অবস্থা তো গর্ত হয়ে গেছে, গর্ত হয়ে গেছে। কি চাইছেন? রাস্তাটা ভালো হোক, মানুষ যাতে কোনো ক্ষতি না হয়। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি এখানটাই। আপনার নাম? আমার নাম সুব্রত সরকার। এই জায়গার নাম? এই জায়গার নাম কৃষ্ণকালীতলা। দরকার পৌরসভাকে কি বলছে? পৌরসভাকে ওরা জানিয়েছিল, এখনো পৌরসভা একদিন এসে বালি টালি দিয়েছিল, তারপরে আবার যাতায়াত হয়ে গেছে, বৃষ্টি পড়ছে আর বসছে। স্থানীয় প্রশাসনকে, পুলিশকে জানানো হয়েছে? পুলিশকে জানানো হয়। রাস্তার পাশে ওইখানটা একটা জায়গা ছিল, প্রথমে ছোট্ট ছিল, সেটা একদম রাস্তার মাঝখান পর্যন্ত হয়ে গেছে। মানে আর কিছুক্ষণের মধ্যে হয়তো যান চলাচল পুরো সম্পূর্ণ হয়ে ব্যাহত হয়ে যাবে। ঠিক আছে, আমাদের ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে আমরা দেখে প্রাথমিকভাবে দেখুন, আমরা সেটা নিশ্চয়ই সেটা আমরা। মনয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।